yapsa, git yapsa 70 ota, V1, V2, yani V3, V2, arfan kapsa korsi, sahte, RZ test korsi, sorry, V kapsa korsi ekta. Ali kana amar dekha sa amar unko quarter ekane entry korte hobe amar. To next koro, next koro por apni dekho, sahte dhaba sa ekane, sahte dhaba le apni complete korte parbo. Tar modhe dekho na apni dekhe dekhai. এখন এটাকে আপনি কিভাবে কি করতে হবে সেটা এই যে দুই সাইডে যে অ্যারো চিহ্ন আছে এগুলোতে আপনি ক্লিক করে স্বাভাবিক অবস্থা থাকলে যেরকম দেখায় সেরকম করে রাখবেন যেমন এটাকে আমার মনে হচ্ছে এটা এরকম হবে যে এটা এরকম হবে তারপর এটা এইভাবে থাকবে এটা হচ্ছে হাতির ছবি মূলত অর্থাৎ স্বাভাবিক একটা হাতি দাঁড়ায় থাকলে যেরকম দেখতে হয় যেরকম দেখায় ঠিক সেইভাবে আপনি আপনার ডান দেবেন তো আমার একটা ভুল হয়েছে সে কারণে সমস্যা আমি আবার ট্রাই করতেছি এই যে এবার আশা করা যায় ভুল হবে না এই যে দেখুন একটা হাতি এখানে দাঁড়িয়ে আছে স্বাভাবিক অবস্থায় এটা হবে এরকম এটা হবে এরকম এটা হবে এরকম ये देखने को हुई कैसे ओके तो ये भावे अपना जब फान कैप्सा बोला ऐसे शेगले ये भावे अपना रा इंट्री कर दें ये वाला सीरी कैप्सा इकने देखने की कैप्सा में आठ रोटा ऐसे और ये कैप्सा भी ऐसे छह रोटा तो इकने कोर्स वॉल्क्स जेगुला शेगुला अपने इधर सिलेक्ट करते होंगे तो कोर्स वॉल्क हसे जेगुला जेगुला में सिलेक्ट करते से शेगुला जो तो गुला थक सब गुला अपने देखे सिलेक्ट करते होंगे নিচে আমার ব্যালেন্স দেখুন বর্তমানে আমার ব্যালেন্স আছে $11.71 তবে এখানে ক্লোজ হয়েছে এটা এটা সে ক্লোজ হোক যতগুলো ক্লোজ হোক পর্যন্ত সবগুলো আপনারা সিলেক্ট করবেন এখন দেখতেছি নাই তখন আবার ভেরিফাইতে ক্লিক করতে হবে এবার আসতে আপনার কার্ড যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে এইভাবে আপনাদের এগুলো রিকোয়েস্ট যেগুলো আছে সেগুলো আপনাদের এইভাবে সিলেক্ট করে নিতে হবে এবং ফিল আপ করতে হবে কার এখানে একটা আমি দেখতেছি আর এখানে দেখুন রিকোয়েস্টের জন্য বর্তমান রেট আছে কত 00156 এই মুহূর্তে মূলত ডিসেম্বর মাস চলতেছে ডিসেম্বর মাসে রেট বেশি থাকে যারা আপনারা এখন এই খুলে নেই এখন আমার ভিডিওর নিচে লিংক দেওয়া আছে এখানে আপনি রেজিস্টার করে নিতে পারবেন রেজিস্টার করে অনেক সময় দেখবেন অটোমেটিকলি এটা ফিল আপ হয়ে যায় এই স্ক্যাপসা এখন আসছে তো আমি যেহেতু ভিডিও করতেছি সেই কারণে আমার ল্যাপটপটা একটু স্লো হয়ে গেছে সে কারণে ক্যাপসা আসতে একটু স্লো হচ্ছে আর এখানে বোর্ড যেগুলো সেগুলো আমাকে সিলেক্ট করতে বলছে তো আমি বোর্ড যেগুলো সেগুলো আমি সিলেক্ট করেছি তারপর নেক্সট এরপর আবার যেগুলো বোর্ড আছে সেগুলো আমি সিলেক্ট করতেছি ওকে আমার হয়ে গেছে তারপর ভেরিফাই এইভাবে করবে সবগুলো তাহলে কোনো আর ভুল হবে না এখানে বাস যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে বাস এটা বাস এটা বাস এখানে দেখুন এখানে রেট আছে 146 প্রত্যেকটার জন্য আপনি এত সেন্ট পাবেন 0.00146 সেন্ট করে পাবেন আর আপনি এখান এই সাইট থেকে উইথড্র করতে পারবেন মিনিমাম 0.5 USD হলে অর্থাৎ হাফ ডলার হলে আপনি উইথড্র করতে পারবেন এখানে ট্রাফিক লাইট যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে তারপর নেক্সট নেক্সট ট্রাফিক লাইট যেগুলো সেগুলো সিলেক্ট করতে হবে
তো হয়ে গেছে। আর এটা হচ্ছে এখানে আপনারা দেখতেছেন টু ক্যাপসা বুট, সফটওয়্যার নাম সাইটের নাম হচ্ছে টু ক্যাপসা। ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা রেজিস্টার করে নেবেন, অ্যাকাউন্ট খুলবেন। খোলার পর আপনারা একটা ট্রেনিং মোড আছে, সেই ট্রেনিং মোডটা পাস করে নেবেন, তাহলে আপনি এখান থেকে কাজ করতে পারবেন। এবং ট্রেনিং মোডটা কীভাবে পাস করবেন তার ভিডিও লিঙ্কও আমার ভিডিওর নিচে দেওয়া আছে, সেই ভিডিও দেখে আপনারা পাস করে নিতে পারবেন। আর অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে উইথড্র করা পর্যন্ত যত সমস্যা আছে, যদি কোনো সমস্যায় পড়েন আমাকে লক করলে আমি আমার চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান করার জন্য। আর এখানে আর একটা বিষয় বলে রাখি, এখানে আপনার যাদের বিটকয়েন আছে, পারফেক্ট মানি আছে, তারাই অ্যাকাউন্ট খুলবেন, অন্যথায় অ্যাকাউন্ট খুলেন না। আর একটা অপশন আছে, সেটা হচ্ছে আপনি যদি কাজ করেন, যদি যেমন আমার অ্যাকাউন্ট আছে, যদি আপনার কোনো ফ্রেন্ড বা আপনার চাইলে আমাকেও পাঠাতে পারেন, আপনি ইনকাম করার পর আপনার যত ডলার হবে সেটা আপনারা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। আর আমার অ্যাকাউন্টে পাঠালে যত ডলার হয় সেই ডলার অনুযায়ী বাংলাদেশি টাকা যত হবে সেই টাকাটা আমি আপনাদের বিকাশ অথবা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়ে দেব। এই সুবিধাটা এখানে আছে, অর্থাৎ আপনি ইনকাম করলে যে আপনি উইথড্র করতে পারবেন না, যেমন আপনার স্কিল অ্যাকাউন্ট নেই, পেপ্যাল অ্যাকাউন্ট নেই বা বিটকয়েন অ্যাকাউন্ট নেই, কুইন বেস অ্যাকাউন্ট নেই, এই যে অনলাইন অ্যালার্টগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি ঘাবড়ে যাবেন না যে আপনি এখানে ইনকাম করলেন কিন্তু আপনি পাবেন না। অবশ্যই আপনি পাবেন, চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবেন। সঙ্গে সঙ্গে আপনার যে কোনো দেশ থেকে হোক না কেন আমি টাকা পাঠিয়ে দেবো ইউএসডি ডলার। বাংলাদেশি ছাড়া অন্য দেশে হলে আমি ইউএসডি ডলার সেন্ড করে দিতে পারবো যে কোনো অ্যাকাউন্টে। আর বাংলাদেশিদের জন্য আমি বাংলাদেশি টাকা যে কোনো বিকাশ অথবা রকেট বা অন্য কোনো মাধ্যমে আমি দিয়ে দিতে পারবো। আর যদি আমার আশেপাশে কেউ থেকে থাকে, এখানে বোর্ড যেগুলো সেগুলো আমি সিলেক্ট করতে হবে, তো এটা এটা বোর্ড। আর যারা আশেপাশে যদি থাকেন কেউ, তাহলে তারা ক্যাশ নিতে চাইলে ক্যাশ নিতে পারবেন। এখানে বাস সিলেক্ট করতে বলতেছে আমাকে, যেগুলো বাস সিলেক্ট করলাম। এই দুইটাই বাস এখানে অনেক সময় আপনাদের দেখা যায়, আমি আপনাদেরকে দেখে এটা স্টপ করলাম। অনেক সময় দেখা যায় যে আপনারা রিকি অপশন সলভ করতে পারেন না, ফান ক্যাপসা বেশি সলভ করতে পারেন, অথবা আপনি এস ক্যাপসা সলভ করতে পারেন না কিন্তু রিকি অপশন সলভ করতে পারেন। সেই জন্য আপনার এই যে সিটিং অপশন আছে, এই সিটিং অপশনে ক্লিক করবেন, তারপর এখানে ক্যাপসা টাইপ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যতগুলা অপশন আছে, যেমন আমি এখানে ইমেজ টেক্সট ক্যাপসা এটা আমি অফ করে দিয়েছি, ঠিক তেমনিভাবে এখানে আপনার যদি কোনো অপছন্দ হয়ে থাকে, যেটা আপনি আপনার কাছে কঠিন মনে হয়, সেটা এখানে সাইটে ক্লিক করে অফ করে দিতে পারেন। আর সাইটে আবার ক্লিক করলে আরেকটা ক্লিক করলে আপনার এটা অন হয়ে যাবে। যেমন এখানে ইমেজ টেক্সট ক্যাপসা এটা আমি অফ করে দিয়েছি, কারণ এটা রেট খুবই কম, সে কারণে আমি এটা অফ করে দিয়েছি। তারপরে এখানে সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর আবার এখানে স্টার্টে ক্লিক করবেন। আর এই যে বক্সটা আছে, যদি আপনাদের মনে হয় যে এটা আপনার যন্ত্রণাদায়ক, আপনাদের ডিস্টার্ব করতেছে, তাহলে আপনারা এখানে আবার ক্লিক করুন। এই যে ইনফো আছে, ইনফো বার আছে, এটাতে পিক্সেল উঠিয়ে দিলে আপনার ইনফো বারটা চলে যাবে, অথবা যদি আপনার এটা লাগে তাহলে আপনি এখানে ক্লিক করলে এটা আবার ইনেবল হয়ে যাবে। আর সাউন্ড, সাউন্ডের জন্য আপনার এখানে নিচে সাউন্ড দেওয়া আছে, এই সাউন্ডটি ক্লিক করবেন এবং আরেকটা ক্লিক করলে আপনার টিক দিলে আপনার এখানে সাউন্ডটা অন হবে। আর এখানে আপনার স্কোর দেখাবে আপনার কত, এই বর্তমানে স্কোর চলতেছে, যখন আপনার জিরো থ্রি চলবে, অর্থাৎ থ্রি স্কোর চলবে তখন একটু ক্যাপচার রেট ভালো থাকে, স্পিড ভালো থাকে। অনেক সময় দেখা যায় কি থ্রি জিরো থ্রি থেকে আপনি অটোমেটিক্যালি ক্যাপসা ফিল আপ হয়ে যায়, কারেক্ট হয়ে যায়। তো ওকে, এইভাবে আপনার আপনাদের অ্যাকাউন্টটা সেটিং করে নেবেন। তো আমি আবার স্টার্ট করলাম।
তো আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আপনি এখানে দেখেছিলেন আমার 11.73 ছিল এখন 7.4 হয়ে গেছে ফায়ার হাইড্রেন্ট আছে এগুলা এটা আমার ইনক্রিজ হয়ে গেছে মাঝে মাঝে এরর দেখে আপনি কাট করে এরর দেখে এতে কোনো সমস্যা নাই এখানে বাইসাইকেল যেগুলো সেগুলোতে ক্লিক করতে হবে তো আপনারা দেখতেছেন এখানে আমার 11.75 হয়ে গেছে আর এখানে দেখুন আমার যত সমাজ আছে তত রেড এখানে বাড়তেছে আর প্লাম টি আছে এগুলা তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ